আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আসলে ভালো আছি বলতেই হবে, অবশ্যই বলতে হবে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা সংসারে মেয়েরা যারা কাজ করি সবসময় আসলে ভালো থাকতে পারি না, সবসময় সুস্থ থাকতে পারি না, অনেক সময় শরীর দুর্বল লাগে, অসুস্থ থাকি। কিন্তু যখনই আমরা আমাদের নিচের মানুষগুলোর দিকে তাকাই তখনই আমরা বুঝতে পারবো যে আমরা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তারা কী অবস্থার মধ্যে আছে। পথে ঘাটে কত মানুষ দেখে কত সমস্যার মধ্যে রয়েছে, সবাই অনেক কত মানুষ যে কত রকমের অসুস্থ, তো সেই হিসাব করলে সেই তুলনা যদি দেই আমরা, তাহলে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহর কাছে সবসময় আমাদের শুকরিয়া আদায় করা উচিত, আর যে কোনো পর্যায়ে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা উচিত। অবশ্যই আমরা আল্লাহর উপর ভরসা রাখবো, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের সলিউশন বের করে দিবেই। আর এখন আমরা সবাই জানি যে সিলেটের কী অবস্থা, তো সেদিক থেকে চিন্তা করলে আমরা মানে যারা সিলেটে এখন পর্যন্ত মানে যারা সিলেটে আর কি অবস্থান করছি না, তো সেদিক থেকে চিন্তা করলে তো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সেই মানুষগুলোর কী অবস্থা যাদের মানে যারা এই দুর্দশার মধ্যে আর কি পড়েছে, তো আসলে আল্লাহর কাছে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই, আল্লাহর উপর ভরসা করা ছাড়া কোনো গতি নেই। তো সবাই আমরা দোয়া করি আল্লাহর কাছে এটাই, যেন আল্লাহ সেই মহামারী বিপর্যয় থেকে, মহামারী দুর্যোগ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, ভালো করুক, এটাই। আর একটা কথা কি, মানে মানুষের আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের চাহিদা যত কম থাকবে তত আমরা ভালো থাকতে পারবো, এটাই সত্যি কথা, এটাই বাস্তব কথা। আর দেশের পরিস্থিতির কথা কি বলবো, দিন দিন দেশের অবস্থা যা হয়ে যাচ্ছে, মানে যাদের অঢেল টাকা পয়সা আছে তারাই আর কি বলবো সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে, আর সেখানে আমরা মধ্যবিত্তরা আর নিম্নবিত্তদের কথা তো বাদই দিলাম, মানে তাদের কি অবস্থা, আমাদের কি অবস্থা, এভাবে চলাটা আসলে খুব কষ্টকর। তো জানি না এরকম আর কয়দিন মানে চলতে হবে, কয়দিন থাকতে হবে, তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সেটাই আসলে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া। তো ভিডিওটা শুরু করেছি একটা পরন্ত বিকেল দিয়ে, মানে বিকেলবেলা আবিহারা আমি ছাদে উঠেছিলাম, বেশ কিছুক্ষণ ওখানে থেকেছি, আঠাহাটি করতেছিলাম, তো বেশ ভালোই লাগছিল। আর আমাদের বিল্ডিং থেকে আর কি দেখা যায় অপোজিটে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের ছাদে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো, মানে সবুজ আর সবুজ, তো দেখতে এত ভালো লাগছিল, তো আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছিলাম। আমরা যারা ঢাকা শহরে বসবাস করি তারা আসলে প্রকৃতিকে এত মিস করি, কিন্তু কাজের ক্ষেত্রে আসলে ঢাকা থাকতে হয় বাধ্য হয়ে, কিছু করার নাই। মাঝের মধ্যে আসলে খুবই খারাপ লাগে, দমটা মনে হয় যেন বন্ধ হয়ে আসে, আর ভালো লাগে না থাকতে ঢাকায়, মনে চায় যেন শুধু সবুজের মধ্যে থাকি। আসলে পরিবেশের সাথে কিন্তু সুস্থতারও অনেকটা সম্পর্ক আছে, পরিবেশ দেখলে মানে সুন্দর পরিবেশ দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়, শরীরটাও ভালো লাগে। তো ছোটোবেলা থেকেই আমার অত বেশি চাহিদা না, আমার অনেক অঢেল টাকা পয়সা থাকবে এটা সেটা, মানে কোটি কোটি টাকা পয়সার মালিক হবে এরকমটা না, কিন্তু মানে খেয়ে পরে সুস্থভাবে জানি জীবনযাপন করতে পারি, পরিবারকে নিয়ে জানি ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারি, এটাই। আর মূলত যে স্থানটাতে আমি বসবাস করব, যতদিন আর কি পৃথিবীতে বেঁচে থাকবো যে স্থানে বসবাস করব থাকবো, আমার সেই স্থানটা এরকম হবে যেন চারিদিকে সবুজ আর সবুজ, মানে চোখ জুড়িয়ে যাবে সবুজে আর কি, যেখানেই তাকাবো সেখানেই শুধু সবুজ আর সবুজ। তো ছোটোবেলা থেকে এরকম ইচ্ছা যে আমি এরকম একটা জায়গায় থাকবো, তো আল্লাহ যেন আমাদের সকলের ইচ্ছা পূর্ণ করুক, আমিন। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সকালবেলা উঠে আর কি আমি চা কফি আর কি খেয়ে নিয়েছি, তারপর মেয়ের জন্য নাস্তা বানাতে চলে এসেছি। এখানে হলো যে পাস্তা রান্না করব, এজন্য আমি পাস্তা সিদ্ধ দিয়ে দিয়েছি একটু তেল আর লবণ দিয়ে, তেলটা দিয়েছি এই জন্য যাতে একটার গায়ে একটা আর কি লেগে না যায় এজন্য। আর এখানে কই মাছ আমি হলুদ লবণ আর একটু লেবুর রস দিয়ে এখানে ভিজিয়ে রেখেছি, মাখিয়ে রেখেছি আর কি মাছটাকে আধা ঘন্টার জন্য। তো কই মাছটা আমি আজকে ভাপে রান্না করব, আর এখানে আবিহার বাবা নিয়ে এসেছিল কাঁকরোল, কাঁকরোলটা ভাজি করব। আর এখানে আমি পাস্তাটা রান্না করে নিচ্ছি, তো এই পাস্তাটা রান্না করব একেবারে সিম্পলভাবে, চিকেন ছাড়া শুধু ডিম দিয়ে। তো এখানে আর কি তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে একটু গাজর দিয়েছি, আবিহা যেহেতু পছন্দ করেন অতটা গাজর তাই অল্প দিয়েছি, তো একটু গাজরটা দিয়েও ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি, আর ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে ডিমটা স্ক্রাম্বল করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি পাস্তাটা দিয়ে দেব। আর এখানে একটা সস তৈরি করেছি, পাস্তার যে মশলাটা ওইটা, তারপরে সয়া সস, টমেটো সস আর গোলমরিচের গুঁড়ো, এটা দিয়ে এই সসটা আর কি তৈরি করেছি। তো পাস্তাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ এড়ে চেড়ে আমি সসটা দিয়ে দেব।
আর এই সসটা অ্যাড করার কারণে কিন্তু পাস্তাটা ভীষণ মজা লাগে। তো সসটা দিয়ে আমি তো এখন পাস্তাটা নেড়েছি, আমি কিন্তু আগেই লবণ অ্যাড করি নাই, কারণ সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে আর পাস্তার মশলার মধ্যে কিন্তু লবণ আছে, এর জন্য লবণটা আমি পরে আর কি বুঝিয়ে দেবো। এই পাস্তাটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়, শুধু ডিম দিয়ে অনেক মজা হয়, চিকেনই লাগে সবসময় এমন কোনো কথা নাই, ডিম দিয়েও কিন্তু খুবই মজা হয় খেতে। তো এর মধ্যে কিন্তু আমি তো লবণ অ্যাড করে দিয়েছি, লবণটা চেক করে তারপর লবণটা অ্যাড করে দিয়েছি। এখন মা মেয়ে দুজনেই আর কি খেয়ে নেব। তো নাস্তা করার পরে এখন রান্নাবান্না করার পালা। এখানে যে আবিহার বাবা কাঁকরোল নিয়ে এসেছিল, সেই কাঁকরোল আমি এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। আমি কাঁকরোলটা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আর কাঁকরোল কেনার সময় কিন্তু সবসময় দেখে আর কি বিশেষ করে কিনতে হয়, কারণ কচি যে কাঁকরোলগুলো ওগুলো কিন্তু খেতেও বেশ ভালো লাগে আর তাড়াতাড়িও কিন্তু সিদ্ধ হয়ে যায়। কিছু কিছু কাঁকরোলের উপরে আর কি হালকা পাতলা ময়লা ছিল, তো ওগুলো আমি আর কি এমনি জাস্ট একটু বটি দিয়ে এঁচড় দিয়ে তারপরে হলো যে আর কি কেটে ফেলেছি। আর এই সবজিটা কাটার পর কিন্তু বেশ কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে ময়লাটা আর কি কি বলবো হালকা হয়ে যায়, ময়লাটা উঠে যায় আর কি। আর এখানে এই যে চিংড়ি মাছ, তো চিংড়ি মাছগুলো আমার একটু বড় বড় ছিল, চিংড়ি মাছগুলো আমি মাঝখান থেকে আর কি কেটে কেটে দিব। আর এখানে যে কই মাছ ধুয়ে রেখেছি আর আছে মশলা, তো এখানে যে কই মাছটা আমি আজকে ভাপে রান্না করব, তো কই মাছের জন্য আমি আগে মশলাটা তৈরি করে নেব। তো এখানে আছে এক এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা আর আছে পেঁয়াজ বাটা দেড় চামচ। এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচের একটু বেশি, আর হচ্ছে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কিন্তু সরিষার তেল দিলে একটা ঝাঝালো ফ্লেভার আসে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই তো সবগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব। এখন একে একে করে মাছগুলো দিয়ে দেব, আর মাছগুলো আর কি মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলো আর কি ভিতর ভিতর যে চিড়ি চিড়ি দিয়েছি এর মধ্যে মশলাগুলো যাতে ভালোভাবে ঢোকে, তো ভালোভাবে আমি মাখিয়ে নেব। আর আমি এই তো মাছটা বসানোর আগে এখন হলো যেহেতু রাইস কুকারে আমি মাছটা বসিয়ে দেবো, মানে ভাপে রাইস কুকারেই আর কি রান্না করে নেব, তো এই জন্য আমি রাইস কুকারের মধ্যে পানি দিয়ে তারপরে হলো যে আর কি পানিটা আর কি বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছি। তো এই তো বাটির মধ্যে আমি সেট করেছি, সেট করার পরে এখানে উপর থেকে আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি যাতে ঘ্রাণটা আরও একটু সুন্দর আসে। আমি কিন্তু এই যে ভাপা কই কিন্তু প্রথম করছি, এর আগে আমি কখনো করি নাই, কিন্তু প্রথমবারই খেতে অনেক মজা হয়েছিল মাশাল্লাহ। তো আসলে এইভাবে ভালোই লাগে, সবসময় একই রকমভাবে যে ভুনা খেতে খেতে আর ভালো লাগে না, তো এরকমভাবে আজকে ট্রাই করে দেখলাম, তো বেশ ভালোই লাগলো আর কি, খেতে বেশ ভালো লাগছে। তো এখানে আমি যে রাইস কুকারের মধ্যে পানি দিয়ে তারপরে যে বলক আসার পরে আমি পাটিটাকে রেখেছি, নিচে একটা কাপড় দিয়েছি যাতে নড়াচড়া না করে। দেখতেই পাচ্ছেন আবিহে শাড়ি পরেছে, সে শাড়ি পরার বায়না করেছে, তাকে শাড়ি পরিয়ে দিতে হবে, তো শাড়ি পরিয়ে দিয়েছে, হাতে আবার চুড়িও পরেছে, আর তার কাজ হচ্ছে সারাক্ষণ কবিতা বলা আর কি। আর আমি কিন্তু রাইস কুকারে যে মাছটা ভাপে বসিয়েছি সে কিন্তু আমার হতে 35 মিনিট সময় লেগেছে,
35 কি 40 মিনিট কারণ রাইস কুকারে একটু সময় লাগে বেশি চুলায় বসালে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায় মানে একটু হাই হিটে আর কি রান্না করলে কিন্তু ভাপে আর কি বসিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো যেহেতু আমার সিলিন্ডার গ্যাস তো আমি এজন্য রাইস কুকারে দিয়েছি আর এদিকে আমি এখন কাকরোলটা বসিয়ে দেব এখানে আমি মরিচ পেঁয়াজ দিয়েছি তো মরিচ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়েছি হলো যে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আর কি লাল হওয়া পর্যন্ত ভেজে নেব আর তার মধ্যে দিয়েছি অল্প করে আদা বাটা অল্প করে রসুন বাটা তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচের গুঁড়ো একটু কম দিয়েছি যেহেতু কাঁচা মরিচ অ্যাড করেছি তারপরে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এই তো এটা দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে আর কি কষিয়ে নেব তো এই তো আমার তেল কিন্তু উঠে গেছে ভেসে উঠেছে আর এখানে আমি কই মাছের মধ্যে আর কি দুই তিনটা মাছের মধ্যে কিছু ডিম আর কি হয়েছিল তো আমি ওই ডিমটা আর কি দিয়ে দিয়েছি তো এই তো ডিমটা দিয়ে নাড়াচাড়া করার পরে এখানে আমি কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি আর আমি কাঁকরোলটা ভাজি করব সম্পূর্ণ পানি ছাড়া একদমই পানি দিব না আমি একদম এই মানে সবজি থেকে যে পানিটুকু উঠবে এটা দিয়ে কিন্তু আমার পুরো কাঁকরোলটা একদম ভাজা ভাজা হয়ে যাবে আর এটা খেতে ভীষণ মজা লাগে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আস্তে চালে এটা হতে থাক আর এর মধ্যে কিন্তু আমার মাছটাও হয়ে গেছে তো ঠান্ডা হওয়ার পর আমি ঢাকনা মানে ঠান্ডা আর কি হালকা ঠান্ডা হওয়ার পর আমি ঢাকনাটা আর কি খুলে দিয়েছি এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে না সরিষার তেলের মানে একটা ঝাঁঝালো ফ্লেভার জাস্ট কী বলবো অসাধারণ আর মাছটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর এদিকে হলো যে আমার কাঁকরোল ভাজিও কিন্তু হয়ে গেছে উপর থেকে একটু জিরার গুঁড়ো জাস্ট ছিটিয়ে দিয়েছি এই একদম ভাজা ভাজা হয়েছে কিন্তু তো দুটো খাবারই মাশাল্লাহ অনেক মজা হয়েছিল তো মেয়েকে এখন ভাত খাওয়াই দেবো তারপর আমরা নিজেরাও খাবো আর আবিহার বাবা উঠে পড়েছে ও অফিসে চলে যাবে আর আবিহা ওর বাবার সাথে নিচে যাবে আবিহা তো প্রতিদিনই একবার করে ওর বাবার সাথে নিচে যায় মানে যখন আবিহার বাবা অফিসে যায় তো ওই সময় আর কি আবিহা নিচে নেয় ওর বাবার সাথে মানে প্রতিদিন সে চকলেট চিপস যাই হোক এগুলো নিয়ে আসবে আর কি তার যেতেই হবে আর যখনই সময় পায় তখন তো সে ফোন দিবেই সবার কাছে আব্বুর কাছে আম্মুর কাছে আমার জন্য চকলেট নিয়ে এসো চিপস নিয়ে এসো মানে এইটাই তার কাজ সারাক্ষণ তো আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের ভিডিওটি তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম